দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের বাইরে তৃতীয় উড়োজাহাজ সংস্থা হজ যাত্রী পরিবহন করতে পারবে আদালতের চূড়ান্ত আদেশ বাস্তবায়ন নিয়ে সংশয় ভবন ভাঙতে আর সময় চেয়ে আবেদন করবে না বিজিএমি এমন লিখিত দেওয়ার শর্ত আপিল বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি নিলে ক্লাউড কম্পিউটিং এর সম্ভাবনাময় বাজার ধরতে পারবে বাংলাদেশ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশের বাইরে হজ যাত্রী পরিবহনে সব এয়ারলাইন্সকে সুযোগ দিতে চূড়ান্ত আদেশ দিয়েছেন আদালত হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন আদালতের নির্দেশনা মেনে এ বছর থেকে হজ যাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালু হলে বিমান ভাড়া ও হজে যাবার খরচ অনেক কমে যাবে ধর্মসচিবের দাবি সৌদি সরকারের অনুমোদন ছাড়া এ বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া যাচ্ছে না মাসেক রাহাতের রিপোর্ট এয়ারলাইন্স ভেদে ঢাকা জেদ্দা বিমান ভাড়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা অথচ হজযাত্রীদের জন্য একই রুটের এই ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার যা তিন গুণেরও বেশি গেল কয়েক বছর ধরেই এমনটি হয়ে আসছে আর তা বন্ধে হজ যাত্রীর পরিবহনে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও অন্যান্য বিমান সংস্থাকে সুযোগ দিতে দু সালেই আদেশ দেয় উচ্চ আদালত এর বিরুদ্ধে আপিল করে ধর্ম মন্ত্রণালয় গেল মাসে দেয়া আদেশে তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ ফলে এবছর সব বিমান সংস্থাকে হজযাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার আইনি বাধ্যবাধকতা তৈরি হলো ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সাবেক মাননীয় সচিব মহোদয় করেছিলেন পিটিশন সেই পিটিশনটাকে ডিসমিস করে দিয়েছেন তো থার্ড কেরিয়ার চলার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই আমরা চাই যে থার্ড কেরিয়ার চলবে এবং এই বছর হজ থেকেই থার্ড ক্যারিয়ার চালু করা হোক এতে করে এখন মাত্র দুটি এয়ারলাইন যে ব্যবসা করে যাচ্ছে সেখানে সমস্ত যদি ইনক্লুড হয়ে যায় প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার মধ্যে দিয়ে হজযাত্রীদের ভাড়া অনেক কমে আসবে সদিচ্ছা থাকলে এবছর থেকে থার্ড ক্যারিয়ার চালু সম্ভব সংশ্লিষ্টরা এমনটা বললেও ধর্মসূচি দেখাচ্ছেন এই নিয়ে সৌদি সরকারের সঙ্গে চুক্তির জটিলতা আমরা এটা থার্ড ক্যারিয়ারের বিষয়ে চুক্তির সময় ওখানে তুলেছিলাম তাদের সাথে তারা চুক্তিতে সৌদি গভর্নমেন্ট বলেছে যে না তোমাদের সাথে চুক্তি হবে বিমান এবং সৌদিয়া কাজে এইটা আমরা হ্যাঁ আমাদেরকে কোর্ট যদি সময় দেয় দেয় সুযোগ সেক্ষেত্রে আমরা আমাদের বক্তব্য তুলে এদিকে এবছর হতে যাওয়ার জন্য চূড়ান্ত নিবন্ধনের আর চার দিন বাকি থাকলেও এখনো অন্তত পঁয়ত্রিশ হাজার জনের নিবন্ধন হয়নি যদি তারা রেজিস্ট্রেশন না করে এক তারিখের মধ্যে তাহলে তাদের আর সুযোগ থাকবে না পরের ক্রমিক তিন লক্ষ হাজার দুইশো তিরানব্বই থেকে যতজন রেজিস্ট্রেশন হয়নি সেই নাম্বারটা আমরা আবার সময় দেবো একদিন দুই দিন যাই হোক দুই দিন সময় দিব হয়তো যে তাদের রেজিস্ট্রেশন করার জন্য চোদ্দই জুলাই থেকে শুরু হওয়ার কথা এবছরের হজ যাত্রীদের সৌদি যাত্রা মাশরিক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বিজেএমই ভবন ভাঙতে আরও সময় চাইলে মুসলেকা দেওয়ার শর্ত দিয়েছে সর্বোচ্চ আদালত এরপর আর বাড়তি কোনো সময়ের আবেদন করা হবে না এই মর্মে পোশাক শিল্প মালিকদের সংগঠনটি লিখিত দিলেই আবেদন বিবেচনার কথা জানিয়েছেন আপিল বিভাগ দৃষ্টিনন্দন হাতির ছিলের উপর বিজিএমএ ভবন একটি ক্যান্সার সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করে ভবনটি সরিয়ে নিতে আদেশ দিয়েছিল দু সালের জুন মাসে সে সময় তিন মাস সময় দেওয়া হয়েছিল সংগঠনটিকে এরপর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গেল বছর প্রথম দফায় সাত মাস এবং পরে ছয় মাস সময় নিয়েছিল বিজিএম তৃতীয় মেয়াদে চাওয়া হয়েছে আরও এক বছর বিজিএম বারবার সময় চেয়ে করা আবেদনে ক্ষুব্ধ আদালত বারবার যদি জন্য আসেন আমরাও তো অনেকটা বিব্রত বোধ করি এবং এসে ক্ষেত্রে আদালত আবার বলেছেন যে এই আদেশটা দেওয়ার পরে এরপরে অনেক দিন সময় হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আপনারা কোনো সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেন নাই বরঞ্চ উল্টোভাবে আপনারা বারবার সময় চাচ্ছেন এটা তো কোনোভাবেই হতে পারে না এটা আদালতের আদেশ পালনের জন্য আপনাদেরও তো একটা দায়িত্ব আছে আইনজীবী হিসাবে আদালত বলেছেন এইভাবে করলে তো সেটা পাঁচ বছরও লাগতে পারে তা আদালতের নির্দেশের প্রতি আপনাদের কোনো ইয়ে শ্রদ্ধা ছিল কি না এবং আপনারা আদালতের নির্দেশটা মানছেন না কেন আদালতে বিজেএম এর আইনজীবী জানান প্রতিষ্ঠানটি নিজস্ব জমিতে মাত্র পাইলিং এর কাজ শেষ করেছে এমন বক্তব্যের পর আদালতের আদেশ নিয়ে বিজেএম খেলছে বলে মন্তব্য করেন খোদ বিচারপতিরাই আজকে মমন আদালত এই মতামত দিলেন যে বিজেপি কর্তৃপক্ষ যদি একটা আন্ডারটেকিং দেয় যে আর সময় চাওয়া হবে না সময় লাগবে না তাহলে আমাদের আবেদনটা বিবেচনা করা হবে এই বলে এটা নট টু ডেকোরেশন আগামীকাল থাকবে আমরা বিজেপি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি ওনারা এখন সিদ্ধান্ত নিয়ে আন্ডারটেকিং এর ব্যবস্থা করবেন দু সালের অক্টোবরে উদ্বোধন হওয়া বিজেএমএ ভবনকে দু সালের তেসরা এপ্রিল অবৈধ বলে রায় দিয়েছিল হাইকোর্ট যা বহাল রেখেছেন আপিল বিভাগও নুরসিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন প্রযুক্তি অঙ্গনের খবর রাখেন এমন মানুষ কমই আছেন যারা অ্যামাজনের নাম জানেন না বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রতিষ্ঠানে কাজ করছেন বাংলাদেশের তরুণ শামীম আশরাফি অ্যামাজন ওয়েব সার্ভিসের বিগ ডেটার বিশেষজ্ঞ তিনি তার মতে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে যদি ক্লাউড কম্পিউটিং এর যথাযথ অবকাঠামো আর প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা যায় বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেইলার প্রতিষ্ঠান অ্যামাজন বছরে যাদের আয় সতেরো হাজার কোটি ডলারেরও বেশি শুধু অনলাইনে বেচা কেনা নয় তাদের আছে আরও কিছু প্রযুক্তিভিত্তিক সেবা প্রতিষ্ঠান তেমনই একটি অ্যামাজন ওয়েব সার্ভিস ক্লাউড ভিত্তিক সেবায় যারা মাইক্রোসফট গুগল আইবিএমকে পেছনে ফেলে বাজার দখলে আছে শীর্ষ অবস্থানে সেই প্রতিষ্ঠানেই গেল দুই বছর ধরে কাজ করছেন বাংলাদেশের শামীম আশরাফি আমাদের মেইন ফোকাস হলো যে আমরা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম প্রোভাইড করি পাবলিক ক্লাউড প্রোভাইড করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস সো পাবলিক ক্লাউডের বিষয়টা হলো যে আমরা আগে যে যে ধরনের কম্পিউটিং করা হতো যে নিজস্ব সার্ভার কিনে ডেটা সেন্টার কিনে এখন ভালো ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে আপনার ডেটা সেন্টার সার্ভার এগুলো কেনার দরকার নাই বরঞ্চ আপনি ধরেন যে কোনো ধরনের যত বড় সার্ভার যতগুলো লাগুক হাজার হাজার আপনি ভার্চুয়ালি তৈরি করতে পারবেন এবং আপনি ওগুলো ইউজ করতে পারেন অন ডিম্যান্ড অ্যামাজন ক্লাউড সার্ভিসে কাজ করতে গেলে আপনি ক্লাউড জানতে হবে দ্যাট ইজ বেসিক আই এম বেসিকলি এ ক্লাউড আর্কিটেক্ট বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শামিম এইচ ওয়ান বি ভিসাই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দুই সালে চাকরি করেছেন টেলিকম অপারেটর ভ্যারাইজনের মতো প্রতিষ্ঠানেও তার কাজের মূল আগ্রহ বিগ ডেটা নিয়ে অ্যামাজনেও তিনি আছেন তারই কনসালটেন্ট হিসেবে কি এই বিগ ডেটা এখন আমরা প্রত্যেকের হাতে একটা কম্পিউটার নিয়ে ঘুরি উইচ ইজ স্মার্টফোন এগুলো কিন্তু প্রতি মুহূর্তে অসংখ্য ডেটা জেনারেট করতেছে সো দে আর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা এই ডেটার চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য বিগ ডেটা টেকনোলজিটা এসেছে যারা প্যারালালি অনেক ডেটা প্রসেস করতে পারে আগে এইসব ডেটাগুলো প্রসেস ছিল না আর প্রসেসও করা হতো না এখন আমরা মানুষের বিহেভিয়ারাল ডেটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেন্সরের ডেটা এগুলো পাচ্ছি এবং এগুলো কীভাবে অ্যানালাইজ করতে হয় আমরা জানি এগুলো থেকে কীভাবে প্রেডিকশন বের করতে হয় সেটা আমরা জানি তো এই যে ইনফরমেশন ইজ দ্য পাওয়ার এই জিনিসটা যে আগে ছিল না এখন যে আমরা ইনফরমেশন না শুধু সেই ইনফরমেশন ইউজ করে মেশিনকে ট্রেন করতে পারি সেই মেশিনকে দিয়ে আমরা অটোমেটিক ভাবে অনেক কাজ করাতে পারি ডেটা প্রসেসিং এর এই প্রক্রিয়া গোটা বিশ্বের তথ্য প্রযুক্তির অবকাঠামোকেই পাল্টে দিচ্ছে বাড়ছে ক্লাউড ভিত্তিক কম্পিউটিং সেবার চাহিদা বর্তমানে যে বাজারের আকার দুইশো বিলিয়ন ডলার যা দুই সালে চারশো বিলিয়ন ডলারে পৌঁছাবে গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাবে শামীম আশরাফির মতে এই বাজার ধরতে পারবে বাংলাদেশও যথাযথ প্রস্তুতি নিয়ে গেলে এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অথবা স্টার্ট সবার আসলে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন বিল্ড করা এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করার সময় এসেছে এবং করা শুরু করা উচিত এখনই প্লাস আমাদের প্রফেশনালও তৈরি করা উচিত ক্লাউডের উপরে এক্সপার্টাইজ যেমন এডবলু সার্টিফিকেশন বলেন আজুর সার্টিফিকেশন ক্লাউড শেখার কারণ আমরা যদি এখন ধরেন ফিফটি থাউজেন্ড থেকে হান্ড্রেড থাউজেন্ড প্রফেশনাল তৈরি করতে পারি ওইভাবে চান্স টু ক্যাচ আপ উইথ ইনও আওয়ার নেইবার কান্ট্রিজ গ্লোবাল মার্কেটে ইকুয়ালি কম্পিট করার একটা সুযোগ আসতেছে কারণ এটা টার্নিং পয়েন্ট এখনই তারাও শিখতেছে এমন সব ক্ষেত্রে বাংলাদেশের নেয়া উদ্যোগে সহায়তাও করতে চান আশরাফি ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নতুন বিতর্কে শেয়ার বাজারে কতটা দর হারালো ফেসবুক সে খবর জানাবো বিরতির পর আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে আকাশ ভ্রমণকে নিরাপদ করতে দেশীয় এয়ারলাইন্স সংস্থাগুলোকে এভিয়েশন আইন কঠোরভাবে পালনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে নজরদারি বাড়ানোর তাগিদও দেওয়া হয়েছে সম্প্রতি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় পরে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মর্মান্তিক এই ঘটনায় প্রশ্ন উঠেছে দেশের এয়ারলাইন্স সেবার নিরাপত্তা নিয়ে পাইলটের ভুল হতে পারে কোপাইলটের ভুল হতে পারে ভিতরে এয়ার ফ্লাইট ইঞ্জিনিয়ারের ভুল হতে পারে কোনো একটা মিস্টেকের জন্য হতে পারে সেকেন্ড ওয়ান হলো ম্যাটেরিয়াল ফেলিওর ম্যাটেরিয়াল ফেলিয়ারের মধ্যে ইঞ্জিন হতে পারে ইঞ্জিন নষ্ট হতে পারে হাইড্রোলিকে প্রবলেম থাকতে পারে ল্যান্ডিংয়ের নিউমেটিকে কোনো কন্ট্রোল সিস্টেমের প্রবলেম হতে পারে থার্ড ওয়ান ইজ এ ইনএডিকুয়েট মেনটেন্স মেন্টেন্সটা ঠিক মতন করা হয় না যেটা করা হয়েছে প্রশাসন করে না এসব কারণ রোধ করে সামনের দিনে আকাশ ভ্রমণকে নিরাপদ করতে এবং দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নেবার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ভুল স্বীকার করে ত্রুটি সারানোর পরামর্শ দেয়া হয় পাইলট এরর কখনো কখনো ইস এক্সারবেটেড বা বৃদ্ধি করে অনেক সময় অর্গানাইজেশন কি হয় বৃদ্ধি করে অর্গানাইজেশন কিছু কিছু স্ট্রেস তৈরি করে ইয়েস অর্গানাইজেশন ওয়ান্টস টু শো দ্যাট দ্যার ফ্লাইটস আর অন টাইম অন টাইম পারফরমেন্স ইজ সামটাইমস বিকামস এ টাইম প্রেসার অন দ্য পাইলট সমস্ত প্রাইভেট ক্যারিয়ারই এই অবস্থা আমরা সবাই একই রকমভাবে প্রাইলট থেকে জোর করে একটা কম্প্রোমাইজ সিচুয়েশনে ফ্লাই করাচ্ছি এই কমেন্টটা করাটাও খুব র্যান্ডম কমেন্ট হবে নিরাপদ আকাশ ভ্রমণ প্রতিবন্ধকতা ও করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে বলা হয় দেশীয় এয়ারলাইন্সগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই এক একটি উড়োজাহাজের কারিগরি ছাড়পত্র নিতে হবে এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে আরো কঠোর হবার তাগিদও আসে বিমান যখন উঠবে সেটা সতেরো বছরের পুরনো হতে পারে কিন্তু যদি না না কোয়ালিফাই করে তাহলে তাকে সার্টিফিকেট দিবেন প্লিজ নেভার কোন চাপের মুখে নতি স্বীকার করবেন না এছাড়া দুর্ঘটনা রোধে প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে দূরত্ব কমানোর পরামর্শও আসে অনুষ্ঠানে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আবারও বড় পতনের শিকার হয়েছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স আটাত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো একানব্বইতে লেনদেন হয়েছে তিনশো এগারো কোটি টাকার দর কমেছে বেশিরভাগ শেয়ারের কমেছে দুশো বিরাশিটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের মার্কেট এই মুহূর্তে বিয়ারিশ মোড়ে আছে মার্কেট আজকেও ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট পড়েছে লেড বাই দ্য ব্যাঙ্কিং অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর ইন্ডেক্স ইন্ডেক্স প্রায় পাঁচ হাজার চারশো নব্বই পয়েন্টে নেমে এসেছে যেটা গত নয় মাসের মধ্যে লোয়েস্ট কিন্তু আমাদের টার্নওভার কিছুটা বেড়েছে প্রায় গতকালকের থেকে প্রায় থার্টি এইট পার্সেন্ট বেড়েছে মোরওভার আমাদের ইন্ডেক্স ইনভেস্টাররা আসলে কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে বিকজ এই মুহুর্তে ব্যাঙ্ক আর এম সেক্টরের ডিসেম্বর ক্লোজিংয়ে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন আর্নিং ডিক্লারেশনগুলো আসছে এবং তাদের কিউনের ডিক্লারেশনও সামনে আসবে সো এখন এই মুহূর্তে আমাদের ইনভেস্টাররা আসলে হয়তোবা দুটো আর্নিংসের মধ্যে কম্পেয়ার করে তাদের নেক্সট ইনভেস্টমেন্ট ডিসিশন নিবে মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে একদিকে আলু বিক্রি হচ্ছে না অন্যদিকে তা সংরক্ষণের জন্য নেই পর্যাপ্ত হিমাগার প্রতিনিধি উজ্জ্বলের পাঠানো তথ্য ছবি নিয়ে সবচেয়ে বেশি দেশের আলু উৎপাদিত হয় মুন্সীগঞ্জে সেখানে মাঠে মাঠে কৃষকরা এখন ব্যস্ত আলু তুলতে এবার ফলনও হয়েছে ভালো হেক্টর প্রতি সাড়ে তেত্রিশ টন তবে বাজারে দাম না থাকায় হাসি নেই কৃষকের মুখে প্রতিমন আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকায় তার উপর পাইকার না থাকায় সে দামেও আলু বিক্রি করতে পারছেন না অনেক চাষি ফলন মোটামুটি ভালোই কিন্তু এখন সার বাইরে আনতে না কোনো আলু বাই না ওষুধ বাই আন করি আলু ব্যস্ত শুনে বাই বুঝলেন হেরে টেকা বাই না হেরে হে তো আমরা কোনো দর নাই কৃষি অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে জেলায় আলুর আবাদ হয়েছে সাড়ে আটত্রিশ হাজার হেক্টর জমিতে উৎপাদন হবে প্রায় ১৩ লাখ টন ফলন ভালো হওয়ার পরেও আমাদের মুন্সীগঞ্জ জেলায় এখন কৃষক ভাইয়েরা আলু বিক্রি করতে গিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আলুর তেমন ভালো মূল্য ওনারা পাচ্ছেন না সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা করে ওনারা বিক্রি করতে পারছেন জেলায় চুয়াত্তরটি আলু হিমাগার আছে চার ধারণ ক্ষমতা সাড়ে চার লাখ টনের মতো তার উপর বেড়েছে এবার হিমাগারের ভাড়াও সালার দাম বেশি লেবার খরচ বেশি নেওয়ার খরচ বেশি কলেস্ট্রলের ভাড়া বেশি বস্তা ছোট পঞ্চাশ কেজি সরকার রেট করছে মানে পঞ্চাশ কেজির বস্তা মনে করেন মানে পাঁচচল্লিশ টাকা রেট বিয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা রেট এবার কলস্টনের ভাড়া আগে আমরা দুই মান্না রেট করে দিই একশো আশি টাকা করে কোটা দিই ভাড়া এখন এই এই একশো আশি যে পরিমাণ আলু উৎপাদন হচ্ছে সেই পরিমাণ কোল্ড স্টোরেজ নেই সেহেতু তারা ম্যানুয়াল পদ্ধতিতে আলু সংরক্ষণ করছে আর আমরা গত বছর কোল্ড স্টোরেজের মালিক এবং কৃষক প্রতিনিধিদের সাথে একটা সভা করেছিলাম সে সভায় আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আলুর মৌসুমে কোল্ড স্টোরেজের মালিকরা এই কৃষকদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা দেবে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলুর বহুমুখী ব্যবহার করতে হবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা সাথে বিদেশে রপ্তানির সুযোগ তৈরির তাগিদও দিয়েছেন তারা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ব্যবহারকারীর তথ্যের অপব্যবহারের বিতর্ক ফেসবুকের পিছু ছাড়ছে না ব্রেকজিট নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার নতুন অভিযোগ উঠেছে ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রেও সব মিলিয়ে গেল দশ দিনে শেয়ার বাজারে ফেসবুক পাঁচ ভাগের এক ভাগ দর হারিয়েছে বিস্তারিত টেস্ক রিপোর্টে তেইশ জুন দু ব্রিটেন ইউরোপে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তের ভোট গ্রহণ হয় এদিন বাহাত্তর ভাগ মানুষই দেন বেরিয়ে যাওয়ার পক্ষে যার ভিত্তিতে এখন ব্রেক্সিটের বাস্তবায়ন প্রক্রিয়া চলছে কিন্তু নতুন খবর হল এই নির্বাচনের ফলকে উল্টে দিতে কাজ করেছে বহুল আলোচিত ক্যামব্রিজ অ্যানালিটিকা মার্কিন নির্বাচনের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের তারা প্রভাবিত করেছে কেমব্রিজ অ্যানালিটিকাকে দেয়া ব্রেক্সিট পন্থীরা এই কাজটি করিয়েছেন অন্যায়ভাবে শুধু তাই নয় এই বিষয়ে খরচও তারা লুকিয়েছে We ফেসবুক ব্যবহারকারীদের গোপন তথ্য হাতিয়ে নেওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকার এমন কাণ্ডে এখন তোলপার চলছে গোটা বিশ্বে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের তথ্যের নিরাপত্তা নিয়ে এমন প্রেক্ষাপটে নড়ে চড়ে বসেছে ইউরোপের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র জার্মানিও দেশটির সরকার এ নিয়ে বৈঠকে বসেছিল ফেসবুক কর্তৃপক্ষের সাথে সেই সঙ্গে জাকারবার্গ সহ শীর্ষ ব্যক্তিদের তারা তলব করেছে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অপব্যবহার বিষয়ে ভুল স্বীকার করেছে ফেসবুক একই সাথে তারা এমন ব্যবস্থা নিয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা আর না ঘটে তবে শুধু প্রতিজ্ঞা যথেষ্ট নয় ফেসবুকের মতো প্রতিষ্ঠানের জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কেবল জার্মানি নয় সোমবার আনুষ্ঠানিকভাবে ফেসবুকের তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনাটি তদন্ত শুরু করেছে মার্কিন সরকার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুকে কিভাবে সংরক্ষণ করে সেই বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার মার্ক জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছে মার্কিন ফেডারেল বাণিজ্য কমিশন এদিকে সোমবারও ফেসবুকের শেয়ারের দাম পাঁচ ভাগের বেশি কমে গেছে বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ ডলারের নিচে যা দু সালের জুলাইয়ের পর সর্বনিম্ন এ নিয়ে গেল দশ দিনের প্রতিষ্ঠানটি বাজার দর হারিয়েছে একশো বিলিয়ন ডলার বিজনেস রিপোর্ট মিরা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন